শুভ শারদীয় জানাই সবাইকে। এখন আমি রয়েছি কেষ্টপুর প্রফুল্ল কানন ও দিবাশী বৃন্দের 21তম বর্ষের মণ্ডপটির সামনে। তো এই ক্লাবেরই মেম্বার এক দাদাকে পেয়ে গেছি, তো দাদার থেকে জেনে নেবো যে এবছরের মণ্ডপের থিমটি কী রয়েছে, সে সম্পর্কে দাদা একটুখানি দর্শকদেরকে কিছু বক্তব্য জানান। নমস্কার, প্রথমে আমাদের কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পক্ষ থেকে শুভ মহানবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বছর 21তম বর্ষে মানুষের প্রতি নিবেদন, শুভ বিজয়া। আপনারা, আমরা যে আর্টিস্ট, আমাদের শিল্পী দীপাঞ্জন দে যে ট্যাগলাইনটা ইউজ করে আমাদের এবছরের থিমটি করেছেন, যে উৎসব বিষাদের নয়, উৎসব সফলতার উৎসব, উনি বলতে চেয়েছেন মা দুর্গা প্রত্যেক বছর আমাদের মাঝে আসেন, কিন্তু পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ষোড়শ প্রচারে, পাঁচ দিনের পূজার পর উনি যখন মানে বিসর্জন হয়, তখন আমরা মানুষকে একে অপরকে শুভ বিজয়া সম্ভাষণ করি, একে একে শুভেচ্ছা জানাই, কোলাকুলি করি, আমাদের মন কিছুটা বিষাদে বা ভারাক্রান্তে ভরে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা বিষাদের নয়, তার কারণ মা আমাদের ঠিক ছেড়ে কখনোই যান না, মা সার্বজনীন বিসর্জন হয় হচ্ছে আমাদের মাটির প্রতিমা, যাই প্রতিমার বিসর্জন হয়, মায়ের কখনো বিসর্জন হয় না। আপনারা মণ্ডপে গেলে দেখতে পাবেন মায়ের ছয়টি প্রতিমা, ছয়টি আলাদা আলাদা ধাতু দিয়ে, কোনোটি তামা, কোনোটি পিতল, কোনোটি লোহা, কোনোটি টিন দিয়ে তৈরি করে বিভিন্ন সিগনিফিকেন্টালি রূপক অর্থে দেখানো হয়েছে। একটি বড় নৌকা দেখানো হয়েছে, যাতে আপনারা দেখতে পাবেন নৌকায় মায়ের আগমনকে অত্যন্ত শুভ প্রতীক হিসাবে ধরা হয়, সেটিকেও দেখানো হয়েছে। তার নৌকা একটি প্রবাহবান যান, এছাড়াও আপনারা মণ্ডপে গেলে দেখতে পাবেন নানা নদী অববাহিকা তৈরি করে, তার মধ্যে আমাদের যে ছয়টি রিপু আছে, কাম, কোর, লোভ, মাৎসর্য, মোহ, তার বিভিন্ন রিপ্রেজেন্টেশন, পৌরাণিক ব্যাখ্যা দেখানো হয়েছে। আর একটি কাইনেটিক মিডিয়ামে আমাদের যে ছয়টি রিপু রয়েছে, তার যেমন নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে, সেই ব্যালেন্সিংটাও দেখানো হয়েছে কাইনেটিক মাধ্যমে। আমরা জানি মা আমাদের থেকে যখন বিসর্জন যান, আমাদের যে ছয়টি রিপু আছে, কাম, কোর, লোভ, মাৎসর্য, মোহ, তার যে নেগেটিভ সাইডগুলো, তার বিসর্জন হয়, একটা জন্ম হয়, একটা নতুনের একটা শুভ সূচনা হয়। তাই বিজয়া কখনো বিষাদের উৎসব নয়, বিজয় উদযাপন করা উৎসব, আনন্দের উৎসব, এই বার্তাই আমাদের শিল্পী দীপাঞ্জন দে দিতে চেয়েছেন। ধন্যবাদ। খুবই সুন্দর এবং একটি ইউনিক থিম লাগলো, ধন্যবাদ দাদা। Thank you.